বিচ্ছেদ ক্রিয়া কিভাবে হয়? এই বিচ্ছেদ ক্রিয়ার পিছনে পর্দার আড়ালে আসল রহস্যটা কি? কেমনভাবে এই বিচ্ছেদ ক্রিয়াটি ঘটে যায়? বন্ধুরা, আজকের এই বিষয়টি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এই বিষয়টি জানা থাকলে আপনাকে আমাকে কেউই বিচ্ছেদ জাদুতে আক্রান্ত করতে পারবে না। তাই আমি মনে করি সবার এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। জানার জন্য ভিডিওটিকে আপনি ঠান্ডা মাথায় মনোযোগ সহকারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন, এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আমি সব সময়ে এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি। তো চলুন বন্ধুরা, আজকের মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক। বিচ্ছেদ ক্রিয়া কিভাবে ঘটে যায়? এই বিচ্ছেদ ক্রিয়ার আড়ালে আসল রহস্যটা কি? আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই বিচ্ছেদ ক্রিয়া দুই প্রকার। নাম্বার এক, কাউকে না যায় রাস্তা থেকে ফিরিয়ে আনার জন্য এই বিচ্ছেদ ক্রিয়া করা হয়ে থাকে। নাম্বার দুই, কারুর জায়জ সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য এই বিচ্ছেদ ক্রিয়া করা হয়ে থাকে। আবার এই বিচ্ছেদ ক্রিয়া দোয়া কালাম দিয়ে করা হয়ে থাকে। কাউকে অবৈধ সম্পর্ক থেকে, নাজায়েজ পথ থেকে ফিরিয়ে আনার জন্য এই বিচ্ছেদ ক্রিয়া করা হয়ে থাকে দোয়া কালাম দিয়ে। এটা সম্পূর্ণ ভালো কাজ। কিন্তু আবার এই বিচ্ছেদ ক্রিয়া তন্ত্রমন্ত্র, নাপাক জিনিস খাইয়ে বা শয়তানের সাহায্য নিয়ে করা হয়ে থাকে। কারোর ভালো সম্পর্ককে, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, মা ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, বাবা ছেলের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়া, বা বাবা মা ভাই বোন এদের জায়েজ সম্পর্ক, ভালো সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য করা হয়ে থাকে। এটা সম্পূর্ণ পাপের একটা কাজ। মোট কথা, একদিকে দোয়া কালাম আর একদিকে তন্ত্রমন্ত্র কুফরি বিদ্যা, দুইয়ের যেটাই দিয়ে করা হোক না কেন, কারোর জায়েজ সম্পর্ককে যদি নষ্ট করে করা হয় তাহলে সেটা হবে শক্ত গোনাহের কাজ। এবার আসি যেসব তান্ত্রিক জাদুকর ব্যক্তিরা বা ভাইয়েরা এসব কুফরি কুক্রিয়া করে কারোর স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবা, মা ছেলে, বাবা ছেলে, এক কথায় কারোর ভালো সম্পর্ককে নষ্ট করার জন্য এই বিচ্ছেদ ক্রিয়া করে, তখন একটা শয়তান জিন তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। মানে যার নাম নিয়ে এই বিচ্ছেদ জাদুটা করা হয়েছে, তার কাছে একটা শয়তান জিন এসে কিন্তু উপস্থিত হয়ে যায়। এবার ওই শয়তান জিনটা তার শরীরে প্রবেশ করার জন্য পথ খোঁজে। কিন্তু ওই বান্দাটি যখন, ওই মানুষটি যখন আল্লাহর নামের জিকির করতে আরম্ভ করে দেয়, কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, তখন কিন্তু ওই শয়তান জিনটা ঢুকতে পারে না। তার কারণ, ওই শয়তান জিনটা ভালোভাবেই জানে ঢোকার সময়ে ওই ব্যক্তিটা যদি আল্লাহর নাম উচ্চারণ করে দেয়, দরুদ শরীফ পাঠ করতে আরম্ভ করে দেয়, কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে দেয়, আল্লাহর নামের জিকির করতে আরম্ভ করে দেয়, বা আউযু বিল্লাহি মিনাশ শয়াতানির রাজিম এটা পাঠ করতে আরম্ভ করে দেয়, সাথে সাথেই কিন্তু তখন ওই শয়তান জিনটা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায় বা জ্বলতে জ্বলতে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায়। এটা ওই শয়তান জিনটা খুব ভালোভাবেই জানে, তাই সে চটজলদি ঢুকতে চায় না, সে সুযোগ খোঁজে। ফলে তার সাথে সাথে ওই শয়তান জিনটা ঘোরাঘুরি করে, তার আশেপাশে থাকে, সুযোগ খোঁজে, কখন সেই সুযোগ তার শরীরের ভিতরে ঢুকবে, সে সুযোগ খোঁজে, কখন সে রাগান্বিত অবস্থায় চলে আসবে, অর্থাৎ রেগে উঠবে, তখন সে ঢুকে যাবে, কিংবা কখন সে ভীত সন্ত্রস্ত হবে,
তখন সে ঢুকে পড়বে, কিংবা ওই শয়তান জিনটা বিকট একটা আকৃতি ধারণ করে তাকে সে দেখা দিয়ে দেবে। ফলে সে যখন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তখন তার শরীরের ভিতরে টুক করে ঢুকে যাবে। মোট কথা, রাগ এবং ভয়ের সময়ে তার শরীরের ভিতরে ঢুকে পড়ে, আর ঢুকে গিয়েই কিন্তু ওই বিচ্ছেদের ক্রিয়ার সৃষ্টি ঘটাতে আরম্ভ করে দেয়। তার মনে তার স্ত্রী পুত্র মানে স্বামী স্ত্রী আত্মীয় স্বজন মানে যার সঙ্গে বিচ্ছেদের ওই তাবিজ করা থাকবে, মানে বিচ্ছেদের কুফরি কাজটা করা থাকবে, তার সম্পর্কে বিভিন্ন ধরনের কুধারণা সৃষ্টি করে দেবে, যার ফলে তার সাথে ঝঞ্ঝট ঝামেলা শুরু হয়ে যাবে। কিন্তু ওই সময় ওই দুইজনের মধ্যে হতে কোনো একজন যদি দরুদ শরীফ পাঠ করতে আরম্ভ করে দেয়, কিংবা কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করতে পাঠ করতে আরম্ভ করে দেয়, তাহলে কিন্তু ওই বিচ্ছেদ জাদুর ক্রিয়াটি ওখানেই শেষ হয়ে যাবে। কারণ হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন কোনো বান্দা দরুদ শরীফ পাঠ করতে আরম্ভ করে এবং কোরআনের তেলাওয়াত করতে আরম্ভ করে, তখন সাথে সাথে সেখানে আল্লাহর রহমত আসতে শুরু করে, আর আল্লাহর রহমতগুলো আল্লাহর ফেরেশতাগুলো বয়ে নিয়ে আসে, আর যেখানে আল্লাহর ফারিস্তা থাকবে আল্লাহর রহমত থাকবে সেখান থেকে কিন্তু ওই শয়তান জিনটা চলে যেতে বাধ্য হয়ে যায়। ফলে ওই দুইজন ওই জাদুর ক্রিয়া থেকে বিচ্ছেদের ক্রিয়া থেকে বেঁচে যায়, আর তা না হলে কিন্তু ওই জাদুর আসরে ফেঁসে যায়। মোট কথা হচ্ছে, আমরা যদি সদা সর্বদা আল্লাহর জিকিরে মগ্ন থাকি, সকাল সন্ধ্যায় যদি কোরআনের তেলাওয়াত করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, দুরূদ শরীফ বেশি বেশি পড়ি, তাহলে কিন্তু আমাদের উপরে আমাদের সাথে সব সময় আল্লাহর রহমত থাকবে। ফলে আমরা ওই জাদুর ক্রিয়া থেকে মানে বিচ্ছেদ জাদুর ক্রিয়া থেকে আমরা বেঁচে যাব, আর তা না হলে কিন্তু আমরা ফেঁসে যাব। বন্ধুরা, এই ছিল বিচ্ছেদ জাদুর রহস্য। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।